দেশে মুরগি ও হাঁস পালনে আগ্রহ বাড়ছে তরুণ উদ্যোক্তাদের, ফলে চাহিদা বাড়ছে ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন ইনকিউবেটরের। অনেক বড় বড় প্রতিষ্ঠান ইনকিউবেটর তৈরি করলেও ছোট আকারের ইনকিউবেটর তৈরিতে নেই কোনো আগ্রহ। এই সুযোগটাকেই কাজে লাগিয়ে অনেকে ইনকিউবেটর তৈরিতে পাচ্ছে সাফল্য, তেমন একজন কিশোরগঞ্জের ছেলে মারুপ আহমেদ। ঢাকার বক্সিবাজার এলাকায় পড়ালেখার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন এক থেকে দুইটি ইনকিউবেটরের মেশিন প্রস্তুত করেন তিনি। বাড়তে আয় করে নিজেই নিজের পড়ালেখার খরচ যোগান। কৃষি ও কৃষকের গল্পকে জানান, আমি প্রথমে যখন ডিম ফুটাতেছিলাম অনেক ঝামেলায় পড়ছিলাম ইনকিউবেটর নিয়ে। তো এখন কীভাবে সহজে ডিম ফোটানো যায় পরে আমি অনেক চেষ্টা করলাম। পরবর্তীতে আমি আস্তে আস্তে এই জিনিসটা মানে আস্তে আস্তে ডেভেলপ করছি আর কি। ইনকিউবেটর নিয়ে অনেক প্রতারিত হইতেছে, এই জন্য আমিও চাই যে মানুষ প্রতারিত না হয়ে স্বল্প মূল্যে কীভাবে ইনকিউবেটর নিজেরাই বানাইতে পারে, এই জন্য আর কি আমার পড়াশোনার পাশাপাশি এটা করা। ইনকিউবেটরদের কাছ থেকে পার্টসগুলো সংগ্রহ করি এবং দিনের বেলায় আর কি আমি এটা তৈরি করি, আর রাতে তখন পড়াশোনা করি। দিনে দুই তিনটার মতো বানাইতে পারি, আর বিশেষ করে বিভিন্ন মানুষে ওই আমাদেরকে ইনকিউবেটরের জন্য ফোন করে, ফোন করলে আমরা যখন পাঠাই, পাঠালে অনেক সময় সমস্যা হইলে আমরা ফোনে বলে দিই সমস্যা হইলে, আর যদি ওনা পরে অনেকে ভিডিও কলে ফোন দিলেও আমরা বলে দিই আর কি কীভাবে এটা সলভ করা যায়। চার ধরনের কন্ট্রোলার আছে, একটা হলো আপনার শুধু তাপমাত্রা, এটা আলাদা আপনার আর্দ্রতা দেখতে হয়। আরেকটা হলো আপনার এসিডিসি, যেটা হলো আপনার কারেন্ট চলে গেলে যদি ব্যাটারি থাকে ব্যাটারির থেকে চলে আর কি। আর আরেকটা হলো আর্দ্রতা তাপমাত্রা দুইটাই থাকে, এটা আপনার ওই দুইটাই অটোমেটিক থাকবে, অটোমেটিক অন হবে অন হবে, আর প্রত্যেকটা মেশিনেই ডিসপ্লে থাকে, ডিসপ্লের থেকে সব কিছু দেখা যায়। আর এসিডিসি হলো যেটা আপনার আর্দ্রতা এবং তাপমাত্রা এটাও আছে এসিডিসি, এর মধ্যে ব্যাটারি থাকলে ব্যাটারির থেকে চলবে আর কি। আমাদের এখানে তো চারটা কন্ট্রোলার আছে, তার মধ্যে আমরা যে এই কন্ট্রোলারটা সেটিং করে দেখাবো মানে কীভাবে সেটিংস করতে হয় আর কি। প্রথমে আমরা একটা প্লেনশিট নেব, প্লেনশিটটা হবে দেড় ফিট প্রস্থ, আর দৈর্ঘ্য হলো আপনার 8.5 ফিট। হ্যাঁ, দুইটা থাকবে, দুইটা ভিতরেরটা থাকবে 7.5 ফিট, আর বাহিরের যেটা এটা হলো আপনার 8.5 ফিট। তারপরে আমরা একটা রিং নিব, রিংটা হলো আপনার রড দিয়ে হবে, এদিক থেকে এদিকে 27.5, আর ওই দিক থেকে আর এদিকে 27.5, সব দিকে যেন 27.5 হয়, এবং চারটা টানা দিচ্ছি তো আপনি আটটা টানা দিবেন, আর এটার মধ্যে নীল এরকম একটা দিবেন, নেট দিবেন, নেটটা তার দিয়ে মোটা দিতে হবে। তারপরে কাজ হলো আরেকটা নিতে হবে গ্লাস, গ্লাসটা হলো এটা হলো 1 ফিট বাই 3 ফিট, মানে 3 ফিট দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে 1 ফিট। এরপরে আর নিতে হবে একটা ফ্লাইউড অথবা কাঠ, ওরা অনেকেই কাঠ থাকলে ফ্লাইউড লাগবে না। তা এই ফ্লাইউডটা হলো 2 ফিট প্রস্থ হবে আর 3 ফিট দৈর্ঘ্য হবে, 2 ফিট বাই 3 ফিট, আর গ্লাসটা হবে 1 ফিট বাই 3 ফিট। তারপরে আপনার এই পুরোটা সেটিংস কীভাবে করতে হয় দেখতেছি, দুইটা পার্ট থাকবে তো আপনার কেনার সময় দুইটা কিনলে 8.5 ফিট লম্বা আর 1.5 ফিট প্রস্থ কিনে মাঝখানে কাটিয়ে নিলে কিন্তু সহজ হয় আর কি। আর এটা করতে হবে প্রত্যেকটা দুইটা করে সিদ্ধ করতে হবে, নাট লাগাইতে হবে, দুইটা নাট দিয়ে দেবো দুইটার মধ্যে, ভিতরেরটা থাকবে 7.5 ফিট আর বাইরেরটা থাকবে 8.5 ফিট। ভিতরেরটা হয়ে গেলে তারপরে আপনার বাইরেরটা কিন্তু 8.5 ফিটের মধ্যেই কিন্তু নাট দিতে হবে। বাহিরে এটা দিয়ে দেব, আর দুইটা যেন 1 ইঞ্চি পরিমাণে ফাঁকা থাকে, দুইটা প্লেন শিটের মাঝখানে যেমন 1 ইঞ্চি ফাঁকা থাকে এরকম ফাঁকা করে দিতে হবে। আর এই দুইটা শিটের মাঝখানে আমরা কাঠের গুঁড়া, তুষ অথবা ওই ধানের গুঁড়া এগুলো মাঝখানে দিয়ে দেবো,
একবারে উচা করে সমান সমান করে এভাবে দিয়ে দেবো। এটার মাঝখানে 2 ইঞ্চি পরিমাণে থুষ দিতে হবে। থুষ দেওয়ার পরে তারপরে আমরা রিংটা দিয়ে দেব। এই যে রিংটা, রিংটা দেওয়ার পরে এরপরে এই যে ফ্লাইউড দিয়ে দিব। ফ্লাইউডটা দেওয়ার পরে আর ফ্লাইউডটা যেন মাঝখানে থাকে, এটা তো বাল্ব থাকবে, বাল্বের এটা যেন ওই যে রিংটার মাঝ বরাবর এটা হয় মাঝখানে দিয়ে দেব। তারপর গ্লাসটা দিয়ে দিলে হবে। এই যে ইনকিউবেটার কন্ট্রোলারটা, ইনকিউবেটারটা সেটিং হয়ে গেল, এখন কন্ট্রোলারটা লাগালেই হয়ে যাবে। শীতকালে হলো 100 ওয়াট আর গরমকালে হলো 60 ওয়াট। তা আমরা এখন 60 ওয়াটটা দিতেছি। এগুলো তোমার সবসময় স্মরণ রাখতে হবে যে সবসময় শীতকালে থাকবে 100 ওয়াট আর গরমকালে মানে আপনার উষ্ণকালে তখন দেবেন 60 ওয়াট। তো আমরা মাস বরাবর সিঁদুরা করে তারপরে ওই যে কন্ট্রোলারের যে বাল্বের অবশ্যই 60 ওয়াট বাল্বগুলো ইউজ করতে হবে। এলইডি বিয়ারগুলো কিন্তু হবে না, 60 ওয়াট এগুলো বা 100 ওয়াট এগুলো ইউজ করতে হবে। আর মাস বরাবর আমরা এদিক দিয়ে নিব। এটা হলো হোল্ডারের যে লাইন, হোল্ডারের লাইন। তারপরে হলো আপনার এই যে এটা হলো আপনার এই বর্তমানে আর্দ্রতা এবং তাপমাত্রা যে কন্ট্রোলারটা এটা আমি লাগাইতেছি, এই তার আর্দ্রতার যে তার, তারপরে আপনার ফ্যানের তার সবগুলো কিন্তু মাঝখান দিয়ে নিতে হবে। আমি শুধু ওই শুধু কোন বাল্বের লাইটটা কিন্তু মাঝখান দিয়ে নিয়ে নিলাম। হোল্ডারটা লাগানোর পরে আমরা হোল্ডারটা যখন এভাবে লাগানো হবে অবশ্যই অবশ্যই কিন্তু হোল্ডারটা ওই যে আপনার ফ্লাইউডের সাথে এভাবে টান দিয়ে লাগাই দিতে হবে। হ্যাঁ, ডিম থেকে যেন হোল্ডারটা কমপক্ষে 10 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে এভাবে মানে একবার টান দিয়ে দিয়ে দেব। তারপরে হলো আমরা ফ্যানটা, অনেকেই বলে যে ভাই ফ্যানটা কোথায় লাগাবো, তো ফ্যানটা লাগাইতে হবে এই যে কোনো এক সাইডে প্লেন শিট, ওই যে প্লেন শিট এখান থেকে এখানে মাঝ বরাবর ভিতরে, আর স্টিকারের সাইড অবশ্যই স্টিকারের সাইডটা থাকবে কন্ট্রোল আপনার প্লেন শিটের অপোজিটে মানে বিপরীতে। আর আমরা যখন লাগাবো এই সাইডটা থাকবে, এই সাইডটা থাকবে প্লেন শিটের সাথে, আর 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা করে দেবো। ওই পঞ্চ বা কোনো কিছু কেটে সুপারগুলো আঠা দিয়ে এই দিকে, হ্যাঁ, যে কোনো এক সাইডে মাঝখানে এভাবে লাগাই দেবো আর কি। এভাবে সুপারগুলো আঠা দিয়ে মাঝখানে লাগাই দেবো। এটা হলো আর্দ্রতার মেশিনটা, এটা খুলে এটার মধ্যে দিয়ে দেবো। আর আর্দ্রতার মেশিনটা হলো 60%-এর উপরে নিচে থাকলে দিতে হবে, আর যখন উপরে থাকবে তখন দিতে হবে না। ওই তারপরে আমরা এরকম একটা পাত্র নেব, পাত্রটা এইদিকে কেটে এর ভিতরে দিয়ে দেবো আর কি। আর এটা অবশ্যই মাঝখানে রাখতে হবে, অবশ্যই এরকম একটা বড় একটা পাত্র নিতে হবে, নাহলে পানি পড়ে যাবে। আর এটা পঞ্চের মধ্যে কোনো পঞ্চ কাইটা বা ককশিট কেটে তারপর এটার মধ্যে ঝুলাইতে হবে। তখন পানি যখন বেশি থাকবে তখন উপরে উঠবে, আবার পানি যখন কমে যাবে তখন নিচে নামবে। আর পানি যদি কম থাকে তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানি সবসময় ডোবানো থাকে। পানি যদি একবার সব শেষ হয়ে যায় বা কমে যায়, একদম কমে যায়, তখন এটা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা আমরা এখন এটার ভিতরে দিয়ে দিব, দিয়ে তারপরে ওই যে এটা দিয়ে দিব আর কি। আর এটা না দিলে আপনার পানি পড়ে যাবে, ডিম নষ্ট হয়ে যাবে। আর এটা মাঝখানে দিয়ে দিব, এই মাঝখানে দিয়ে দিব। আর এখন আমরা এই কারেন্টের লাইন দিয়ে দিলাম। এখন সবগুলো দেওয়ার পরে আপনার ডাকনা দিয়ে দেবো। আর এখন প্রস্তুত সব মানে অলরেডি কন্ট্রোলারটা এবং ইনকিউবেটার সেটিং প্রস্তুত হয়ে গেছে। আর ডিমগুলো আমরা অবশ্যই 3 প্রতি 4 বার ঘুরিয়ে দেবো, দৈনিক 4 বার 6 ঘন্টা পরপর। আমার এখানে 4 ধরনের কন্ট্রোলার আছে। একটা হলো আপনার শুধু তাপমাত্রা কারেন্টে চলে, এটা হলো 999 টাকা। অনেকেই আবার কী করে প্লাস্টিক বক্সে করে অথবা কার্টুনে করে, তা আমি বলবো যে আপনারা প্লাস্টিক অথবা কার্টুনে করেন না। কারণ আমাকে অনেকে ফোন দেয় যে ভাই কার্টুনে করতেছি বা প্লাস্টিকে করতেছি, আমাদের ডিমগুলো ফুটতেছে না, এই জন্য সমস্যা হলো কার্টুনগুলো সহজেই মানে গরম হয় না, অনেক দেরিতে গরম হওয়ার কারণে এগুলো ডিমগুলো নষ্ট হয়ে যায়। আর আমার কাছে যে কন্ট্রোলার আছে এটা হলো শুধু কারেন্টের, এসি
এটা হলো আপনার শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, এটা হলো 999 টাকা। আর এটার মধ্যে আরেকটা আছে এসিডিসি, যদি আপনাদের ব্যাটারি থাকে ব্যাটারির থেকে চলবে, এটা হলো 2000 টাকা আর কি। আরেকটা হলো এই কন্ট্রোলারটা, যেটা এসিডিসি এসিডিসি আর্দ্রতা তাপমাত্রা দুইটাই থাকে। এটা হলো আপনার শুধু কারেন্টের, যেটা এসি এসি হলো শুধু কারেন্টকে বলে, এসি হলো আপনার 3000 টাকা। আর এসিডিসি যেটা যেটা আপনার আর্দ্রতা তাপমাত্রা দুইটাই থাকবে এবং ওই আপনার ব্যাটারির থেকে চালাইতে পারবেন, কারেন্ট চলে গেলে যদি ব্যাটারি থাকে আপনাদের, এটা হলো 3500 টাকা M452 কন্ট্রোলারটা আর কি। এটা কারেন্ট চলে গেলে হারিকেন দিতে হবে, আর এটার জন্য আলাদা একটা মিটার আছে, 300 টাকা, 250 টাকা, আর এটা হলো আপনার 400 টাকা। এটা যেটা হাইগ্রোমিটার, এটা হলো 250 টাকা, আর এসটিসি একটা মিটার আছে, এটা হলো 400 টাকা। শুধু মুরগি হইলে শুধু মুরগি ফোটাইলে 200 ফোটাইতে পারবে, আর যদি কুয়েল হয় তাহলে 500-এর মতো কুয়েল হইলে আর কি, মানে আর শুধু হাঁস হইলে 130 পিস।